नमस्कार बंधुरा, वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादे सबाइके स्वागत जानाई। रोजेर नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्य सम्पास रान्नाबान्ना चैनलटिके आपनारा सबस्क्राइब करुन आर पाशे थाका नोटिफिकेशन बेलटी क्लिक करते जेनो भूलबेन ना। बंधुरा, आज आमि शेयर करछि बांगालीदेर काछे खुबी प्रिय खाबार पोस्तर एकटी सुस्वादु रेसिपि, पोस्त भापा। আমরা তো পোস্ত নানান রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু এই ভাপা পোস্ত বা পোস্ত ভাপার স্বাদ একেবারে অন্যরকম, আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন পোস্ত ভাপা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি পোস্ত বাটা 4 চামচ রেখেছি বেটে, আর টিফিন কৌটোটার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছি। এই পোস্ত বাটাটা টিফিন বক্সে দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ কিছুটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দিলাম, ভালোই লাগবে খেতে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিক্স করে দিলাম। এবার টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দিলাম। এদিকে আমি কড়াতে জল গরম করতে দিয়েছি আগে থেকে। এই টিফিন বক্সটা এই গরম জলের মধ্যে আমি 15 মিনিট এটা আমি ভাপাতে দেবো। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে দিয়েছি। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সটার মুখটা খুলে দেবো। রান্নাটা আমার রেডি, এবার আমি এটা সার্ভ করব। আজ আমাদের ভাপা পোস্ত বা পোস্ত ভাপা রেডি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।